আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমি আরিয়ান সাইফুল আহমেদ। তো আজকে হচ্ছে শুক্রবার 16 তারিখ, তো লকডাউনের কিন্তু আজকে তৃতীয় দিন। তো আমি আছি এখন সায়েন্স ল্যাবের মধ্যে হচ্ছে আরং। তো দেখাবো গাউসিয়া নিউ মার্কেটের আজকের পরিস্থিতি, যে যে গাউসিয়া নিউ মার্কেটে এরা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি আজকে দেখাবো এড্রেসে বাড়া সিগন্যালের রাস্তা। দেখেন রাস্তার ভিতরে কিন্তু চেকপোস্ট রয়েছে, এখানে এখানে পুলিশ নেই কিন্তু চেকপোস্টের মতো আর কি রাখছে। আর এগুলো হচ্ছে মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার। দেখেন রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা, একদমই ফাঁকা। তো আমি যাচ্ছি আজকে যে আমাদের অনলাইন যে সার্ভিসটা রয়েছে মুসরা কালেকশনের, সেখান থেকে কিন্তু আপনাদেরকে অনলাইন সার্ভিসটা দেওয়ার জন্য। এখানে যে শপিং মল কিন্তু সবই বন্ধ, তো এখানে কিন্তু কখনোই এরকম লকডাউন ছাড়া কখনোই কিন্তু এই পরিবেশ থাকে না। এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম থাকে। এদিকে কিন্তু লকডাউনের কারণে কিন্তু দেখেন মার্কেটগুলো কিন্তু সবই বন্ধ। দেখেন চেকপোস্ট, দেখেন শপিং মলগুলো কিন্তু সবই বন্ধ, টোটালি বন্ধ। নিউ মার্কেটের প্রাণকেন্দ্র বা মূলকেন্দ্র যেটাই বলেন না কেন, সামনে হচ্ছে নীলক্ষেত। আমরা এখন যাবো হচ্ছে গাউসিয়ার দিকে। এই যে দেখেন এগুলো কিন্তু এই যে গাউসিয়ার এরিয়াতে কিন্তু সবই বন্ধ। এটা হচ্ছে নূর ম্যানশন, এটা হচ্ছে নূর ম্যানশন, এই গাউসিয়া মার্কেট হচ্ছে সামনে। তারপর হচ্ছে সুভাষ তারমা, গ্রিন স্বর্ণিকা, তারপরে হচ্ছে ইস্টার্ন মল্লিকা, কিন্তু একই সিরিয়ালে কিন্তু সব। দেখেন একদম ঠান্ডা, কোনো লোকজনই নেই এখানে, যেটা হচ্ছে গাউসিয়া মার্কেট। আর এটা হচ্ছে ইসমাইল ম্যানশন, দেখেন এখানে কিন্তু একদম বন্ধ রয়েছে, সব কিছুই বন্ধ। এটা হচ্ছে এরোপ্লেন মসজিদ, আর এটা হচ্ছে জ্যোতি সেন্টার। আমি চলতে চলতে কিন্তু আমি গ্রিন স্বর্ণিকায় চলে এসেছি। তো আমাদের মার্কেটটাও কিন্তু বন্ধ আজকে, এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা। কিন্তু আমাদের একটি শোরুম মাত্র খোলা রয়েছে, সেটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ। গ্রিন স্বর্ণিকা পাশে হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ, এটা কিন্তু আমাদের খোলা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই শপটাতে চলে আসতে পারেন, তো এটা কিন্তু ওপেন রয়েছে, এটা সবসময় কিন্তু ওপেন থাকবে। জিজ্ঞেস কিনে বাদ দিছি, এই যে আমার মামুরা আছে এখানে, এখানে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন। এখান থেকে অনলাইন সার্ভিস রয়েছে, আর যারা আসতে চান তারা কিন্তু আসতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।